हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো আমি একদম রেডি হয়ে গেছি আর অনেক দিন পর ব্লগ করছি। একটুখানি কেমন লাগছে, অনেক দিন পর ব্লগ করছি তাই জন্য তো আমি রেডি হয়ে গেছি। কারণ আজকে একটুখানি হঠাৎ করেই বাড়ি যেতে হচ্ছে, একটা হঠাৎ করে একটা কাজ পড়ে গেছে তাই জন্য যেতে হচ্ছে। তো বেশি দিনের জন্য নয়, জাস্ট আজকে যাব, কালকে ফিরে চলে আসব। এখন বিকেলও হয়ে গেছে, অর্ঘ এই অফিস থেকে এলো, একসাথেই যাচ্ছি আমরা, দরকার আছে তাই জন্য একটুখানি। আর তো চলো, রাস্তাতে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর ওদিকে দেখো, ড্রাইং স্ট্যান্ড আমি ইয়ে করে দিয়েছি, ঘরের মধ্যে ভরে দিয়েছি। রেডি? হ্যাঁ রেডি। ঠিক আছে চলো, ক্যাবে উঠে কথা হচ্ছে। আমরা ক্যাবে উঠে গেছি আর আজকে ওয়েদারটা খুব ভালো তাই জন্য ক্যাবে বেশি চালাইনি। আর বেশ ভালো লাগছে, বাইরে ফুলফুল করে হাওয়া দিচ্ছে। বাড়ি যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে, কটা বাজবে? সাড়ে সাতটা বেজে যাবে। তো ঠিক আছে, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। অনেকক্ষণ হলো, আমরা 8:30টার দিকে পৌঁছে গেছিলাম। তারপর এসে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে টিফিন করলাম একটুখানি। আর একটুখানি বাড়িটাও নতুন নতুন লাগছে তোমাদের কাছে, তার কারণ এটা আরেকটা বাড়ি, মানে এটা আমাদের আরেকটা বাড়ি। আর আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো তাই জন্য আমরা এখানে চলে এসেছি। আর বাবা মাকে এখানে ডেকে নিয়েছি আর কি, মানে বাবাকে ফোন করে বললাম কি, আর অত ভেতরে গাড়ি ঢুকতো না, মানে ক্যাব ঢুকতে চাইছিল না। আর বৃষ্টি হয়েছে এখানে প্রচণ্ড, তাই জন্য পুরো রাস্তাঘাটও কাদা কাদা হয়ে গেছে, তাই জন্য আমরা এখানে চলে এসেছি। কালকে সকালে আমাদের ওই বাড়ি যাবো আর কি, মানে যেই বাড়ি তোমরা দেখে থাকো জেনারেলি ভিডিওতে, সেই বাড়িতে যাব। আর এবারে অর্ঘের বাড়ি যাওয়ার প্ল্যান ছিল কিন্তু হবে না, তার কারণ মা কলকাতাতেই আছে, মানে শাশুড়ি মা কলকাতাতেই আছে, ডাক্তার দেখানোর জন্য গেছে। তো মাকেও তোমরা রিসেন্টলি আমার ব্লগে দেখতে পাবে, আমি বাড়ি থেকে মানে আমাদের ফ্ল্যাটে গেলে, কলকাতা গেলে মা আমাদের কাছে আসবে, মাকে তোমরা দেখতে পাবে আমাদের ব্লগে। আর তো ঠিক আছে চলো দেখি মা কিচেনে কি করছে। মা বোধহয় কিছু ভাজাভুজি করছে, ডিনার করবো। এখন বাজে 11টা বেজে গেছে, ডিনারও করতে হবে। এখানে বাবা দেখো আলু ভাজা বানাচ্ছে আর মা এখানে রুটি করবে। আমরা ভাত খাবো, মা আর বাবা রুটি খাবে। আর এদিকে পটল ভাজা আছে, পটল ভাজা বানানো হবে। তো দেখো আমাদের বাড়িটা তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, এটা এন্ট্রান্স, এরকম ঢুকে এটা ডাইনিং আছে। এটা একদম নতুন হয়েছে আর কি, এই 1 বছর হলো হয়েছে কিচেন। এখানে বাবা মা থাকে না, আমাদের পুরোনো বাড়িতেই থাকা হয় বেশি। আর এখানে একটা রুম, রুমটা অন্ধকার, এখানে একটা রুম। তো এই একটা রুম, আর এখানে একটা বারান্দা আছে ছোট্ট, দোলনা আছে দেখো। আর এই যে কিচেন, আর এইটা আর একটা রুম। খাওয়া শুরু করে দিলে আমাকে বাদ দিয়ে? কি কি আছে বলো আইটেম? আলু ভাজা, পটল ভাজা, পোস্তর বড়া, এটা চাল কুমড়ো, ঢেঁড়স পোস্ত, ডাল, ফুলকপির তরকারি, নিরামিষ। আচ্ছা এটা ফুলকপি নারকেল দুধ দিয়ে বানানো, ফুলকপির মালাই কারি এটা, মা বলতে ভুল, আমি জানতাম না, এটা মা একটু বললো সাইড থেকে, ফুলকপির মালাই কারি।
রাতের পরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, এখন সকাল হয়ে গেছে, সকালে এখন 9টা বাজতে যায়। আমি একটু রেডিও হয়ে গেছি, তোমাদেরকে বলেছিলাম এক জায়গায় যাওয়ার আছে, তো সেখানে যাব। আর মা ব্রেকফাস্ট বানাচ্ছে, লুচি খাবো ব্রেকফাস্টে। লুচি আর কি, আলুর তরকারি না মা? লুচি আর সাদা আলুর তরকারি। আর এখন বাবা দেখো সিঙ্গাড়া নিয়ে এসছে। অর্ঘ্যের খাওয়া তোমার হয়ে গেছে? ও খেয়ে নিয়েছে, হ্যাঁ ও রেডি হয়নি হবে। আর সিঙ্গাড়া খাচ্ছি এখন। দাদা এলো এক্ষুনি, কালকে আমাদের অনেক রাত হয়ে গেছিলো তাই দাদার আসেনি, ওই ঘরেই থেকে গেছিলো। সকালে ডিউটি যাওয়ার আগে দাদা একবার আমাদের সঙ্গে দেখা করতে এলো। হাই, আমরা এখন বাড়ি ফিরছি, তো তোমরা আবার আমাদের সেই পুরনো বাড়িটাকে দেখতে হবে। ওখানে ভাই আছে, কাকু আছে, কাকিমা আছে, ঠাকুমা আছে, সবাই আছে, কিন্তু দাদা বাড়িতে নেই, দাদা ডিউটি চলে গেছে। আকাশটা দেখো পুরো ঝলমলে শরতের আকাশ, পুজো এসে গেছে, আকাশটা দেখে এবার মনে হচ্ছে। তো আমরা বাড়ি চলে এসেছি, এসে চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি, আর অনেকক্ষণ হলো এসেছি, একটুখানি গল্প টল্প করছিলাম। মা নিচে ডাকছে খাওয়ার জন্য, তো চলো নিচে গিয়ে দেখি মা কি বানিয়েছে আজকে। খুব বৃষ্টিও হচ্ছে, মানে খুব বৃষ্টি হচ্ছে, হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে, কিন্তু ওয়েদার জাস্ট অসম, খুব ভালো আজকে ওয়েদার। আর তাই জন্য মা বোধহয় খিচুড়ি করেছে, খিচুড়ি বেগুনি এইসব কিছু করেছে। তো চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাই কি হয়েছে আজকে। তুমি আসবে? মা ডাকতে চলে এসছে উপরে, দুটো বেজে গেছে, সবাই খিদে পেয়ে গেছে। চলো নিচে গিয়ে দেখি কি রান্না বান্না হয়েছে। আজকে হয়েছে খিচুড়ি, আর স্যালাড আছে এখানে। এটা কি বড়া? কিসের? এটা কুমড়ো ফুলের বড়া। কি মিষ্টি কুমড়োর বড়া আগে আছে, আর এটা বেগুনি আছে, পটল ভাজা, আর এখানে আছে ফুলকপি, আর পনির দিয়ে, নারকেলের দুধ দিয়ে মালাইকারি টাইপের করা হয়েছে। সব কিছু ভেজ আজকে। ভাই খাওয়া হয়ে গেছে? ভাইকে দেখো, ভাই পেটের বোতাম ফুলে গেছে। বুঝছে না ছিঁড়ে গেছে না? ভাই প্রচন্ড ডিমান্ড। হ্যাঁ হ্যাঁ, তো বলছে ভাইকে বারবার নিয়ে আসো ভিডিওতে। ভাটুরে খাওয়া দেখে লোকজন একদম পাগল হয়ে গেছে, এরপরে কি কি খেতে চাস বল তুই? ফুচকা খাবি এরপরে দিদির সঙ্গে? বেগুনি আর একটা কুমড়ি নাকি কুমড়ো নেই, শরীরটা ভালো নেই, একটু জলদি খেয়ে নেয় তাই জন্য।
তো নিরামিষ তরকারি হয়েছে বাড়িতে, তার কারণ অশৌচ চলছে বাড়িতে তাই জন্য। আর এই জন্য দেখো বাবারও মুখ ভর্তি পুরো দাড়ি হয়ে গেছে, বাবা বারবার বলছে আমাকে ক্যামেরাতে আনিস না আনিস না। এই দেখো এখানটায় একটুখানি হাঁটতে এসেছিলাম, এই গাছটা চোখে পড়লো খেয়ে উঠে। দেখো গাছটা কি সুন্দর, কি গাছ কে কাকু, এটা কি গাছ গো, এটা কি গাছ, পাতা বাহারের গাছ এটা। গাছটা দেখো কি অসাধারণ কালারটা। বৃষ্টি শুরু হয়ে গেছে, চলে যাই। এখানে দেখো বাবা নারকেল ছাড়িয়েছে আমাকে দেবে বলে, এগুলো সব নরম নারকেল, এখানে সব খোলাগুলো ফেলে রেখেছে। প্রচুর বৃষ্টি হচ্ছে। এটা আমাদের কুয়ো, দেখো এখানটায় এই ঢাকনাটা দেওয়া আছে, এটা কুয়ো। আর এই দেখো এখানে কোল্ড ড্রিঙ্ক দিচ্ছে, অল্প অল্প দে। আমরা রেডি হয়ে গেছি, চলে যাচ্ছি। দেখো সবাই টাটা বলে দাও, আমি বলে দিই। ঠিক আছে চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো আমরা কলকাতা চলে এসেছি, 7:30-8টার দিকেই পৌঁছে গেছিলাম। তারপরে টুকটাক কিছু কাজ ছিল, ডিনার করলাম, এইসব করতে করতে দেরি হয়ে গেছে। তো এখন রাত 12টা বেজে গেছে আর খুব টায়ার্ডও লাগছে, সারাদিন প্রচুর পরিশ্রম গেছে, ধকল গেছে, এদিক ওদিক যাওয়া আসা এইসব। তো যাই হোক, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব শিগগির দেখা করছি। আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা দেখতে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টেক কেয়ার।